গেল মাসেই একটা গল্প লিখেছেন এক যুগ পর ক্রিকেটের বর্ণেদি ফরম্যাটে প্রত্যাবর্তনের। ঢাকা টেস্টে নিজের ফিরে আসার ম্যাচটা খারাপ কাটেনি ভারতীয় বাঁহাতি পেসারের। ওই ফিরে আসার পর এবার আরও বড় গর্জন জয়দেব উদানকাটের। রঞ্জি ট্রফিতে রেকর্ডের বইটা করলেন ওলট পালট, গড়লেন নতুন ইতিহাস। রঞ্জিতে প্রথমবার প্রথম ওভারে হ্যাট্রিকের অনন্য নজির, যেটা করে দেখালেন উদানকাট। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মঙ্গলবার থেকে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচ শুরু হয়েছে। সেখানে প্রথম ওভার থেকেই আগুনে বোলিং এই পেসারের। পরপর টপারের তিনজন ব্যাটসম্যানকে আউট করেন জয়দেব উদানকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারেই হ্যাট্রিক করার এমন কৃতিত্ব আর কোনো বোলারের নেই। যদিও হ্যাট্রিক করেই থেমে থাকেননি জয়দেব, তিনি নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আরও দুইটা উইকেট তুলে নেন। মাত্র দুই ওভার বল করে পাঁচ রানের বিনিময়ে পাঁচটা উইকেট পকেটে পড়েন উদানকাট। অর্থাৎ মাত্র ১২ বলের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাঁচ উইকেট নেবার নজিরটাও দেখালেন তিনি। এরপরও দমেন নি, নিজের তৃতীয় ওভারে বল করতে এসে উদানকাট তুলে নেন আরেকটা উইকেট, ফলে তিন ওভার বল করেই ছয়টা উইকেট সংগ্রহ করেন। আর প্রথম ইনিংসে ১২ ওভার বল করে একটা মেডেন সহ ৩৯ রানের বিনিময়ে ৮টা উইকেট তুলে নেন জয়দেব উদানকাট। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং। উইকেট ফেস্টের শুরুটা উদানকাট করেন প্রথম ওভারের তৃতীয় বলে। দিল্লির ওপেনার ধ্রুব সরেকে বোল্ড করে বৈভব রাওয়াল ক্যাচ দেন হার্দিক দেশাইয়ের হাতে। পঞ্চম বলে দিল্লির অধিনায়ক ইয়াশ থুলকে এলবিডব্লিউ করেন জয়দেব। স্কোরবোর্ডে এক রান যোগ হবার আগে তিন উইকেট পড়ে যায় দিল্লির। মাত্র ১০ রানে ৭ উইকেট হারিয়ে মহা বিপদে পড়া দিল্লি এদিন ১৩৩ রানের দলীয় স্কোর করেছে ৯ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করা ঋত্বিকের ব্যাটে। শেষ অবধি ৬৮ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক। ফারসানা জহির, টি স্পোর্টস। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# #। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.